Hey everyone, welcome back. আজ আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এখন আমি বেশ একটু ঘন ঘন ভিডিও দিচ্ছি, তাই না? আজ সকাল সকাল ভিডিওটা স্টার্ট করছি, যদিও আমার সকাল আরও অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে। তো আজকে সকালে উঠে একটু রান্না করলাম। আজকে রান্না করেছি একটু ঝোলঝোল করে আলু পোস্ত। এই ধরনের আলু পোস্ত খেতে অভিষেক খুব ভালোবাসে। আমার আবার একটু ভাজা ভাজা, একটু মাখা মাখা টাইপের আলু পোস্ত বেশি পছন্দ। তো অভিষেক অনেকদিন ধরেই বলছিল ওর ঝোলঝোল আলু পোস্ত খাবে, তো সেই জন্য আজকে এইরকম একটু আলু পোস্তই বেশি করে বানিয়েছি। আর অভিষেক অফিস বেরিয়ে যাবে, একটু সকাল সকালই অফিস বেরিয়ে যাচ্ছে, মোটামুটি 10:30 থেকে 11টার মধ্যেও বেরিয়ে যাচ্ছে। তো সেই জন্য আমি রান্নাটা করে ওকে খাবার দিয়ে দিলাম। আমার এখনও লাঞ্চ করার টাইম হয়নি, আমি আর একটু পরে খাবো। তো আজকে সেরকম কিছু রান্না হয়নি, দেখতেই পেলে একটু ঝোলঝোল করে আলু পোস্ত, ভাত আর সেই সঙ্গে স্যালাড আর টক দই। সো এই ছিল আজকের মেনু। যাই হোক, তো রান্নাটা কেমন হয়েছে সেটা আমি বারবার অভিষেককে জিজ্ঞেস করছিলাম। এদিকে অভিষেক যতক্ষণে খাচ্ছিল ততক্ষণে আমিও টিফিনটাও গুছিয়ে দিলাম। তো আজকে টিফিনে ওরই সেম যেমন ও নিয়ে যায়, মুসলি, টক দই, আম, কলা, সেই সঙ্গে একটু তালশাঁসও দিয়ে দিচ্ছি। এটাও নিয়ে এসছে, তালশাঁস খেতেও খুব ভালোবাসে। আমার মোটামুটি লাগে তালশাঁস খেতে। সো টিফিনটাকে গুছিয়ে দিলাম, আর এবার অভিষেক অফিস বেরিয়ে যাবে। অভিষেক এখন মোটামুটি 10:30 ভাতটা খেয়ে নেয়, তারপরে ও দুপুরবেলার দিকে আর কিছু সেরকম খায় না। এই 3:30-4 একটু মুড়ি খায়, চা দিয়ে একটু মুড়ি টুড়ি খেয়ে নেয়, অফিসের কাছেই পাওয়া যায়। আর সন্ধেবেলাতে ও 7টার মধ্যেই মুসলি, টক দই, আম, কলা দিয়ে ওর খাবারটাও খেয়ে নেয়। এবং এই খাবারটা খেয়ে আমি ওকে বলেছিলাম যে ওর কোনো প্রবলেম হচ্ছে না, তো কিন্তু ও কিন্তু বলেছে ওর শরীর অনেক হালকা আছে, ও অনেক ফ্রিলি কাজ করতে পারে। তো সেই জন্যই ওকে এই খাবারই আমি দিয়ে দিই। তো আজকে অনেক সকালবেলা কিছু জামা কাপড়ও বাইরে মেলে দিয়েছিলাম, তো অভিষেক বেরিয়ে যাওয়ার পর আমি সেগুলো তুলে নিয়ে এলাম। তারপর আমি চলে গেলাম রান্নাঘরে। একটু বাজারও আনিয়ে রেখেছিলাম, যেহেতু আমি এখন বাড়িতে টুকটাক কিছু রান্নাবান্না করছি, তো সেই জন্য অভিষেক একটু বাজার আমায় এনে দিয়েছে। সবজিও কিছু আনা হয়েছে, পটল, ঝিঙে, শশাও আছে। তো এইগুলো আমি ভালো করে ধুয়ে তোয়ালের ওপর ভালো করে পেতে শুকিয়ে মুছে নিলাম ভালো করে গাগুলো। এগুলো হচ্ছে সব চারা পোনা, তো এই মাছগুলো ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে ফ্রিজে তুলে দিলাম। তো এবার আমি একটু বিছানার চাদরটা চেঞ্জ করব। এই যে বিছানার চাদরটা দেখছো, সাউথ সিটি মলে স্পেন্সার্স থেকে আমি চাদরটা কিনেছিলাম, বেডশিট আর কি। তো এর সাথে দুটো বালিশের কভার ছিল, আর এছাড়া পাশ বালিশের কোনো ওয়ার এখানে ছিল না। সো যাই হোক, আমি বিছানার চাদরটা একটু চেঞ্জ করে নিলাম। তোমরা অলরেডি এই বিছানার চাদরটা দেখেছো আমার জামাই ষষ্ঠীর ব্লগে, সেখানে এক ঝলক তোমরা দেখে ফেলেছো, এটা তার ঠিক একদিন আগের ভিডিও আর কি। তো নতুন চাদর বিছানায় পাতলে একটা সুন্দর, বিছানাটা বেশ সুন্দর দেখতে লাগে, আর চাদরের প্রিন্টটাও আমার ভীষণ পছন্দ হয়েছিল, তো সেই জন্যই কিনেছিলাম।
এই যে জিনিসটা, এইটা হচ্ছে জিপ পাউচ। এটা আমি অ্যামাজন থেকে নিয়ে এসেছি। এটা ভীষণ কাজের একটা জিনিস। এর মধ্যে অনেকগুলো এরকম প্যাকেট আছে এবং এগুলো কিন্তু জিপ লক সিস্টেম। আর এগুলোর মধ্যে আমি সমস্ত সবজিগুলো আলাদা আলাদা করে ভরে ভরে রেখে দিলাম। কাঁচা লঙ্কা আমি সবসময় ফ্রিজে এই বোটাগুলো ছাড়িয়ে, ভালো করে ধুয়ে বোটাগুলো ছাড়িয়ে মুছে নিয়ে তারপর এগুলোকে আমি স্টোর করি। সো এই সবগুলোই আমি ওই জিপ পাউচের মধ্যে ভরে ভরে রেখে দিলাম। আর আমার নতুন ফ্রিজের যে বাস্কেটটা দেখছো এটা বেশ বড়, এর মধ্যে কিন্তু সব জিনিস ধরে যায়। আর এক্সট্রা এই জিপ পাউচগুলো আমি তুলে রেখে দিলাম, আবার পরে যদি লাগে তখন ইউজ করব। দেখতে দেখতে প্রায় 12:30 বাজতে যায় আর আমার বেশ খিদেও পেয়ে গেছিলো, তো আমিও আমার খাবারটা নিয়ে বসে পড়লাম লাঞ্চ করতে। পোস্ত আমারও খুব প্রিয়। ঝোলঝোল আলু পোস্ত খারাপ লাগে না, তবে হ্যাঁ ভাজা ভাজা অথবা মাখা মাখা আলু পোস্ত আমার বেশি প্রিয়, আগেও তোমাদের বলেছি। এই তো খাওয়া দাওয়ার পরেই আমার কুড়েমি। দেখো রান্নাঘরেই বাসনগুলো পড়ে রয়েছে, গ্যাসটাও পরিষ্কার করা বাকি রয়েছে, কিন্তু আমার এই মুহূর্তে আর কিছু করতে ইচ্ছে করছে না। আমার এখন একটু রেস্ট করতে ইচ্ছে করছে, যদিও আমি দেখো অ্যাপ্রন পরে নিয়েছিলাম যে রান্নাঘরের কাজগুলো করব বলে, কিন্তু ইচ্ছা করছে না, তো সেই জন্য এখন আমি একটু রেস্ট করব। এটা হচ্ছে চাঁদ মামা। ছোটোবেলায় আমি খুব চাঁদ মামা পড়তাম। চাঁদ মামার ছোটো ছোটো গল্প উপন্যাসগুলো আমার ভীষণ ভালো লাগতো, তো এখন ওগুলো আবার আলাদা করে উপন্যাসের আকারে বেরিয়েছে, বই বেরিয়েছে বিভিন্ন খণ্ড হিসেবে। তো এই বইটা আমি এখন পড়বো বসে বসে, আর এই ভিডিওটাও কন্টিনিউ করছি না, এখানেই শেষ করলাম। তো কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকনটা প্রেস করো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয়ে, ততক্ষণের জন্য বাই।